আপিল শুনানির পঞ্চম দিনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন বাতিল হয়েছে ময়মনসিংহ ৯ আসনে আওয়ামী লীগ প্রার্থী আব্দুস সালামের। মনোনয়ন ফিরে পেয়েছেন কিশোরগঞ্জ ২ আসনে স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান। এছাড়া আজ ৯৯টি আবেদনের মধ্যে ৪৩টি মঞ্জুর হয়েছে। এদিকে এসআই এএসআই সহ ৬৫০ জন পুলিশ সদস্যের বদলিতে সম্মতি দিয়েছে নির্বাচন কমিশন। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউলের নেতৃত্বে ৯৯টি আপিলের শুনানি করে কমিশন। সিলেট ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের প্রমাণ না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থীর আপিল খারিজ হয়ে যায়। পটুয়াখালী সদর আসনে জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিলও খারিজ করে দেয় কমিশন। বিল খেলাপি যদি হয় তাহলে কমিশন এটা দেখতে পারবে, করের বিষয়টা ওনারা আইনে যেহেতু নাই ওনাদের দেখার সুযোগ নাই, আর তদুপরি উনি করটা পরিশোধ করে দিয়েছেন। এই দুইটা কথা বলেই যে আপিলটা দায়ের করা হয়েছিল ওনার বিরুদ্ধে সেই আপিলটা খারিজ করা হয়েছে। ঋণ খেলাপির অভিযোগে ময়মনসিংহ ৯ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আব্দুস সালামের মনোনয়ন বাতিল হয়ে যায়। কিশোরগঞ্জ ২ স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর আক্তারুজ্জামান ফিরে পেয়েছেন মনোনয়ন। আমার প্রাণ প্রিয় দল, আমি বিএনপিকে বিদ্রোহ করে আমি আসছি এখানে শুধু একটি জিনিস দেখতে, যে সরকার সঠিক সুষ্ঠু নির্বাচন দেয় কিনা। আমার নির্বাচনের একটি মাত্র লক্ষ্য, আমি দেশমাতা খালেদা জিয়ার মুক্তি আনতে চাই। এই মুক্তির জন্য আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। যতক্ষণ দেশমাতা খালেদা জিয়ার মুক্তি না হবে ততক্ষণ পর্যন্ত আমার বিজয় হবে না। আমি আমার বিজয় অব্যাহত চেষ্টা করব এই নির্বাচনের মাধ্যমে। ইনশাল্লাহ আমি দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করে আনব। যেসব প্রার্থী আপিল হেরেছেন তাদের অনেকেই উচ্চ আদালতে যাবার কথা জানান। শুনানি মানে কি? নির্বাচন কমিশন আমার কথা শুনবে এবং আমার যেই ভোটার ছিল আমি ৩৪০০ ভোটারের সিগনেচার আমি দিয়েছি, পারলে আরও কিছু সংখ্যক বেশি দিয়েছি, এবং যাদের নামে তারা বলেছে অনেকের ভোটার আইডি কার্ড অনেকের মোবাইল নাম্বার নেই, আমি ওদেরকে ডেকে এনে তারাই নিজস্বভাবে ভোটার আইডি কার্ড মোবাইল নাম্বার এবং সম্পূর্ণ ভোটার আইডি কার্ডের ফটোকপি আমি সম্পূর্ণ জমা দিয়েছি। তাহলে নির্বাচন কমিশন কীভাবে আমাকে এটাকে বাতিল করলো? সর্বোচ্চ আদালতে যাব এবং এটা আমার ষড়যন্ত্রের প্রথম ধাপ। ইনশাল্লাহ ঢাকা ২৭ থেকে আমি আইনি প্রক্রিয়ায় সেই ইলেকশন করব, সেই ইলেকশন ইনশাল্লাহ জয়লাভ করব। দ্বৈত নাগরিকত্ব থাকায় বরিশাল ৪ আসনে নৌকার মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর শাম্মী আহমেদের আপিল শুনানি শুক্রবার হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের বলে দিয়েছে, মিস্টার শাম্মী আহমেদ, উই হ্যাভ রিসিভড ইওর ডকুমেন্টস অন ৮ ডিসেম্বর। এর মধ্যে প্রমাণিত হয় যে শাম্মী আহমেদ ২৯ তারিখ পর্যন্ত, ৮ তারিখ পর্যন্ত, আমি মনে করি এখন পর্যন্ত নিয়ে অস্ট্রেলিয়ার নাগরিক। শাম্মী আহমেদ তার হলফনামায় এবং তার ইনকাম ট্যাক্স রিটার্নে তাদের অস্ট্রেলিয়ায় বিশাল সম্পদের পার সেটি গোপন রেখেছেন, হলফনামায় গোপন রেখেছেন, তার ইনকাম ট্যাক্স রিটার্নে গোপন রেখেছেন, কোথাও দিয়েছেন তিনি তার স্বামীর নামে, আর হলফনামায় তিনি অস্বীকার করেছেন। শাম্মী আহমেদ তার ভোটার ইলেকশন কমিশন অফ অস্ট্রেলিয়ার যে ইলেকট্রাল কমিশন সেখানে এখন পর্যন্ত তিনি অস্ট্রেলিয়ার ভোটার হিসাবে রিকগনাইজ, অর্থাৎ একের পর এক তিনি যে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার নাগরিক সেটি অসংখ্য প্রমাণ আছে। আমরা সেটি চ্যালেঞ্জ করে রিটার্নিং অফিসারকে বলেছিলাম সে দ্বৈত অস্ট্রেলিয়ার নাগরিক, তার এই ভোটে অংশগ্রহণ করার নৈতিক অধিকার নেই। এদিকে নির্বাচন কমিশনের সামনে হাতাহাতিতে জড়ায় কুমিল্লা ১ আসনের আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। সেখান থেকে দুজনকে নেওয়া হয় পুলিশ হেফাজতে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।